এই দেওপাড়ার দিনারপুরের মানুষ যারা আরামের ঘুম হারাম করে হাজার ব্যস্ততাকে পিছনে রেখে বৃষ্টি বাদলা উপেক্ষা করে আজকের এই দিনারপুর কলেজ মাঠের কানাই কানাই ভরপুর হয়েছে আজকে তারা প্রমাণিত হয়েছে যারা আরামের ঘুম হারাম করে এসেছে এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান হাত তুলে বলো ঠিক কি না বলো নবীগঞ্জের বাবা দিনারপুরের বাবা সব বানাইছে কে এত দামি আকাশ এত সুন্দর আকাশ ওয়ালা কদ যাইয়ান না সামা দুনিয়া বেমা সাবি আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে এই জমিনে আকা বাকা পদ্মা মেঘে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই আকা বাকা নদী বানাইছে কে এই আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এই জমিনে মানুষ চলবে আকাশের জায়গায় আকাশ আছে জমিনের জায়গায় জমিন আছে এত সুন্দর করে কেন সাজাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বন্ধু এই জবান দিয়ে আল্লাহর ডাক এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি সুবহান রব্বিয়াল আলা তুমি হলে সবার ঊর্ধ্বে তুমি হলে আমাদের খালেক ও আল্লাহ আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি এমন গুনাহ করছি আমার ছেলে জানে না এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না এমন গুনাহ করছি আমার পরিবার জানে না যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো কিন্তু রাত্র গভীর হইয়া গেছে এই গভীর অজনিতে যদি তুমি চোখের পানি ফালাইয়া আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারো আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না বন্ধু আল্লাহর হাবিব তো উম্মতের দরুদি তিনি স্বপ্নে জিব্রাইলের ডাক দিয়ে কয় জিব্রাইল গো এরা কারা এমন ভাবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি এরা কারা জানেন নি যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে হাও মাও করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহর হাবিব বলে ওরা কারা রে এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান ওই সমস্ত সন্তান সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে অশ্লীলতা ছড়াইছে এদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলাইতেছে যুবক তোমাকে বলে দিয়ে যায় হাসর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবা না আল্লাহর হাবিব বলে জিবরাই ও জিব্রাইল ওরা কারা রে এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাওমাও করে তারা কাঁদতেছে কিন্তু নবী দেখতেছেন কি জানেন উনি আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পারে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাত্র নিয়ে দাঁড়ায় রইছে ওরা যখন সাঁতরাইতে কিনারে আসে আবার তাদের মাথার মধ্যে পাত্র দিয়ে ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয় এবার আল্লাহর হাবিব বলে ও জিব্রাইল ওরা কে এমন গরম নদীর মধ্যে হাওমাও করে কাঁদতেছে ওরা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবাজিরা আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন ঘরে যাব যে ঘরে সাথী বলতে কেউ নাই বাতি নাই আপন নাই ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ হলো আমার শুরুর মালিক আমার আল্লাহ হলো আমার শেষের মালিক শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া কথা কোন ঠিক কিনা আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে আপনি তো জানেন না কিয়ামত কয় প্রকার কিয়ামতের আলামত কয় প্রকার কিয়ামতের আলামত হলো দুই প্রকার আলামতে সগরা আলামতে কুবরা আর কিয়ামত হলো দুই প্রকার একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলে থাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে আর সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গা ফুৎকার মাধ্যমে সব লন্ড বন্ড হয়ে গেল এত সুন্দর জমিন এত সুন্দর পাহাড় এত সুন্দর আসমান প্রথম আকাশটা দুধের চাইতে সাদা দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে এরপরে আকাশ তামা দিয়া বানাইছে এরপরটা লোহিত লৌহিত স্বর্ণ দিয়া বানাইছে এরপরটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা সাধারণ একটা পর্দা টানাইলেন কতগুলা বাঁশ লাগাইলেন আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে একটা খুঁটিও ব্যবহার করে নাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে পয়েন্ট টু পয়েন্ট দলিল আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমানটাকে সাতটা স্তরে বানাইছে এত ভারী একটা আসমান ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই এত দামি আকাশ এত সুন্দর আকাশ ওয়ালা কদ জাইয়ান্না সামা দুনিয়া বেমা সাবি আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে সুন্দর করতে দেয় আমার আল্লাহ কোটি কোটি রাতের জারবাতি লাগাইছে জারবাতি কির বাবা তারকা বানাইছে জারবাতি মানে তারকা বানাইছে আসমানে রাতের আকাশে চাঁদ কেমন লাগে অনেক সুন্দর এটা কোন আসমানের সুন্দর জমিনটার ভিতরে কত আকাবাকা নদী নালা দিয়েছে নদীর ভিতরে মাছ দিয়েছে মাছ রিজিক এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে তাকাইলে শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে মনোরম খুব সুন্দর লাগে বাবা জিলের শোবা মাটির ফসল বলবো বাজান ঝিলের শোবা মাঠের ফসল নদীর কলম তান বনের আদর মায়ের সোহাগ
পাখির টোটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সাপোর্ট দেন ভাল লাগবে কোন জিলের সোবাব মাটের ফসল নদীর কনতান বুনের আদর মায়ের সুহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান নবীগঞ্জের বাবা দিনারপুরের বাবা সব বানাইছে কে আসমানটা সাজাইছে কে জমিনটা সাজাইছে কে এই জমিনে আঁকা বাঁকা পদ্মা মেঘে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই আঁকা বাঁকা নদী বানাইছে কে এই আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এই জমিনে মানুষ চলবে আকাশের জায়গায় আকাশ আছে জমিনের জায়গায় জমিন আছে এত সুন্দর করে কেন সাজাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানুষ দুনিয়াতে আসবে মানুষ দুনিয়াতে চলবে এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে মানুষ দুনিয়াতে আসবে আল্লাহর মায়ার বান্দা আসবে এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন বন্ধুরা রে আমার সব কথার এক কথা দুইটা জিনিস খেয়াল করেন এই জমিনে মানুষ চলবে অনেক পশু পাখি আছে 80,000 আলম 18,000 মাখলুকাত আছে 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো মানুষ কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরা এই মানুষ দুনিয়াতে চলবে মানুষগুলার উপরে কিয়ামত আসবে এই থাবাটা মারবে আজরাইলে আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে জমিন বানাইছে এই জমিনগুলা একজনের ফুৎকার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে তিনি হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক মরণ বড় কঠিন মরণ আবার বড় সহজ রে বাবা কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে সহজ মরণ হলে কেন হবে এটারও একটা কারণ আছে কোরআনের ভিতরে দুইটা দিক আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ এই পথে চললে তুমি আল্লাহরে পাবে এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে এদের ঘরের ভিতরে এদের দিনারপুরের ঘরে দেওপাড়ার ঘরে নবীগণ ঘরে আউসকান্দির ঘরে হলিমপুরের ঘরে এরা আয়সা আজরাইল আসবে ওই আজরাইল আয়সা থাবা দিবে কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যুবক বাইরা আমার এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে এই কপাল দিয়ে তুমি আল্লাহর সেজদা দিতে হবে এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি এই জবান দিয়ে জিকির হবে একজনের জবানটা খুলে বলুন তিনি কে
আর মায়ার শুনে বলেন তিনি কে এ বন্ধু এই জবান দিয়ে আল্লাহর ডাক পাও এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি সুবহান রাব্বিয়াল আলা তুমি হলে সবার ঊর্ধ্বে তুমি হলে আমাদের খালেক ও আল্লাহ আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি এমন গুনাহ করছি আমার ছেলে জানে না এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না এমন গুনাহ করছি আমার পরিবার জানে না যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো কিন্তু রাত্র গভীর হইয়া গেছে এই গভীর অজনিতে যদি তুমি চোখের পানি ফলাইয়া আপনি যদি চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারো আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আর জবান খুলে কন্যা পারে কি পারে না যুবক ভাই আমার আমি মৃত্যুর কথা বলেছেন কবরের কথা বলেছেন কবরের কথা যদি বলতে পারি আমার নবীর সমসাময়িক একটা মেরাজের মাস গেছে কথা কোন ঠিক না বেটি গত রজব মাসে মেরাজের চাঁদ গেছে আমার নবী আল্লাহরে দেখতে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা আমার নবী আল্লাহকে দেখতে গেলেন আপনারা জবান খুলে বলেন আমার নবী আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই সচক্ষে আমার নবী আল্লাহরে দেখেছেন কিন্তু কিছু টিকটক মৌলবীরা এটা মানে না এই টিকটক মৌলবীরা এটা মানে না এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় কিন্তু সবে বরাত আজকে অতিষ্ঠ কথা কন ঠিক না বেটি আরো জোরে কোনো ঠিক না বেটি এই টিকটক মৌলবীরার কারণে ফেসবুক আহত ইউটিউব নিহত আর গুগল আছে আইসিউর ভিতরে এরা বলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত সবে বরাতে রাত্রে এবাদত করা বেদাত নাউজুবিল্লাহ জোরে কর না কেন এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা গাইয়া মানুষের ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক রাখতে গেলে তাহিরি মতো গরম বক্তা দরকার আছে কথা কন ঠিক কিনা এই হাত তুলে বলো ঠিক কিনা বলো যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি ইমানের দাম কি কম না বেশি আরো জোরে কন কম না বেশি জীবন দিব কিন্তু ইমান দিব না কথা কন ঠিক কিনা আমার যুবক গুলো আমার দুটো হাত তুলে বলো রাজি আছো সবাই সবে বরাত চলছে চলবে কথা বলেন ঠিক কিনা বলেন মাজার জিয়ারত চলছে চলবে মিনাত কিয়াম চলছে চলবে আমার নবীর শান চলছে চলবে ওলি আল্লাহ শান চলছে চলবে প্রয়োজনে জীবন দিব কোন বাতিলের কাছে মাথা নত করব না করব না করব না আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা একদিন মরতে হবে কথা বলেন ঠিক কিনা বেঠি মরে গেলে কি নামাজ পড়তে পারবেন মরে গেলে কি রোজা রাখতে পারবেন মরে গেলে কি হজ করতে পারবেন মরে গেলে কি হক কথা বলার সুযোগ আছে যা বলবেন কবরে যাওয়ার আগেই বলতে হবে এই দুনিয়া থেকা সুদ খাইয়া দুনিয়াতে থেকা ঘুষ খাইয়া দুনিয়া থেকা নবীর বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থেকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থেকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থেকা হারাম খাইয়া দুর্নীতি কইরা মানুষ খুন কইরা কখনো কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না হাত তুলে বলেন আরো জোরে কেন আল্লাহ আকবার আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না তাহিরির বক্তব্য কেউ নতুন করে রাজনীতির গন্ধ খুঁজবেন না তাহিরি মনে করে তাহিরের জীবন তুচ্ছ সম্পদ তুচ্ছ
পদ পদবি তুচ্ছ ব্যাংক বিলাস তুচ্ছ সব ছেড়ে দিব কিন্তু মস্তুয়ার বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড়তে পারবো না পারবো না পারবো না ঠিক কি না বলেন কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না ছবি থাকবে না সশরীরে থাকবে এটা সুন্নিদের আকীদা এটা সুন্নিদের আকীদা হাশর মাঠে যাব আমি ভূমিকাতে আছি শুধু ঘাটগুলো বলতেছি ঘাট বলুন কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে জবান খুলে বলুন কবর কি আসল ঘর না নকল ঘর আরো বড় করে বলুন ঘরের সামান লাগতো না এই ঘরের সামান লাগতো না এত বড় বিল্ডিং সামান স্যার কি সুন্দর আছে সামানটা কি ঈমান আর আমল ঈমান আর আমল কথা বলেন ঠিক কি না বে ঠিক ঈমান লাগবে না আব্বা এই দুনিয়ার কেউ কষ্টের ভাগ নিত না আজকে মইরা দেখেন বাবা আপনার সম্পত্তি বার লাগা ফুলাফান কামরা কামরি করব কিন্তু আপনার মরণের সময় যদি কষ্ট হয় এই কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই কবরে যায় কষ্ট থাকলে এই কষ্টের ভাগ সন্তান নিবে না যার যার কবর তার তার কথা বলেন ঠিক না বেঠিক এই 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 ছেলে এই এই এটা কেডা এটা ভাইরাস হই আল্লাহ আকবার জোরে গন তো আপনারা বলুন কবর কি আসল ঘর না নকল ঘর এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি আসেনি সাবধান যুবকদেরকে বলি আমি কিন্তু প্রত্যেকটার মোবাইল চেক করলে কিন্তু সব পেলাম সাবধান হয়ে যাও তোমার 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 সিকিউরিটি আমার কাছে গোপন আমি হয়তো জানি না যিনি জানেন তিনি কে ফাঁকি দেওয়ার সুযোগ একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার জীবন শেষ হয়ে যাবে তাহির কণ্ঠ থাকবে না রাত্রে বারোটার সময় এত হাজার লোক আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে আসবেন না এটা আমি জানি আমার কবরে কেউ যাবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি রাত্রি বেলা ঘুমাইছি ঘুমের করে স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন জবানটা খুলে কোন নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল নয় কিন্তু আমার নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং সগন ঠিক কিনা তুমি স্বপ্নে দেখতেছো রাত্রিবেলা ললিপপ খাইতেছো সকালবেলা ঘুম থেকে উইটটা দেখবা কম্বলের মুখ কথা গন ঠিক কিনা বলেন এই জন্য নবী কাহার মত না এটাই হলো সুন্নিদের আকীদা তুমি স্বপ্নে দেখতেছো এরই ক্ষেত্রে আইলের মধ্যে প্রস্রাব করতেছো সকালবেলা উঠতে দেখবা নিজের বিছনা বাসায় লইছ আনতা ছাও না আরে আমার নবীর তুলনা তো নবীর সঙ্গে হয় না সব নবীর সেরা নবী আমার নবী আর তুমি দুই ফাতার মৌলবি কাতমুল্লা তুমি কো নবী আমরার মত নবী আমরার মত আমরার মত না রসুল কয় আইয়ুকুম মিসলি কে আসো আমার মত আমার মত কেউ নাই আর তুমি দুই হাতের মলি বিখ তোমার মত রোজ হাসার মে কে আজা বাবা হায় মোস্তফা কে সামনে দেখা যাবে সেই দিন নবীর সামনে কেমনে তোমরা দাঁড়াও কথা কোন ঠিক না বেটি এই জন্য বলছি মরতে হবে রসুল আমি স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন ধৈরা বলিনি আর রাসূল আল্লাহ একটু সামনে যান আল্লাহর হাবিব সামনে চললেন স্বপ্নে দেখার পরে আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম আমি যায়া দেখি সুন্দর করে দেখতেছি অনেক উলঙ্গ নারী অনেক উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে আর চিল্লায় চিল্লায় তারা বের হইতেছে আগুনের ভিতরে ঢুকতেছে যেমন লাকড়ি ধরাইতেছে লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে মানুষ রে এই জন্য মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাবে ওয়াকুদুহান
الناس والحجارة أعدت للكافرين الله رب العالمين বলেন আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাবো এই লাকড়িটা যদি আমি তাহির হয় তাইলে কত কষ্ট হবে রে বাবা এই জন্য যুবক ভাইরা আমার আমি জাহান্নামের লাকড়ি হইতে চাই না আমি নবীর গোলাম হয়ে থাকতাম যাই ও বন্ধু আল্লাহর হাবিব তো উম্মতের দরুদি তিনি স্বপ্নে জিব্রাইলের ডাক দিয়ে কয় জিব্রাইল গো এরা কারা এমন ভাবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরা কারা জানেন নি যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে হাউ মা করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহর হাবিব বলে ওরা কারা রে ভাই এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান ওই সমস্ত সন্তান সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে অশ্লীলতা ছড়াইছে এদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলাইতেছে এ যুবক তোমাকে বলে দিয়ে যায় হাশর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া এক ইঞ্চি সামনে যেতে পারবে না এর মধ্যে একটা খবর হলো কি জানো নি তুমি যৌবনটা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না টাকাটা কেমনে ব্যয় করছো এটার হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না কয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ছো বুঝাইয়া দিয়া যাও তো কিন্তু এক কদম নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবা সামনে যাইতে পারবা না এমন ভাবে আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্ন দেখেছি জেনা কার আর জেনা কারিনীকে আগুনের ভিতরে তারা এমন এমন ভাবে পড়তেছে হাউমা করে কান্দতেছে এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে একটু সামনে নিয়ে গেল সামনে যেই মাত্র নিয়ে গেছে আল্লাহর হাবিব দেখতেছেন বিশাল বড় একটা নদী ওই নদীটা হলো রক্তের চাইতে আরো লাল এই রক্তের নদীটার পানি কেমন জানোনি এটা কিন্তু খোয়াই নদীর পানির মতো না এটা কিন্তু মেঘনা নদীর পানির মতো না এই নদীর পানি হলো অনেকটা অনেক গরম এই দুনিয়ার পানি যত গরম ওই নদীর পানিটা তার চাইতে 70 গুণ গরম দুনিয়ার আগুন যত গরম ওই পানিটা 70 গুণ গরম এমন একটা পানির মধ্যে অনেকগুলো মানুষ হাউ মাউ করে কাঁদতেছে নবী তো উম্মতের দেওয়ানা উম্মতের কষ্ট দেখলে আমার নবীর ভালো লাগে না আল্লাহর হাবিব বলে জিবরাইল ও জিব্রাইল ওরা কারা রে এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাউমাউ করে তারা কাঁদতেছে কিন্তু নবী দেখতেছেন কি জানেন নি আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পারে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রইছে ওরা যখন সাতরাইতে সাতরাইতে কিনারে আসে আবার আবার তাদের মাথার মধ্যে পাথর দিয়ে ডিন মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয় এবার আল্লাহর হাবিব বলে ও জিব্রাইল ওরা কে এমন ভাবে গরম নদীর মধ্যে হাও মাও করে কাঁদতেছে ওরা কারা কয় এরা কারা জানেন নি গো নবী এরা হলো দুনিয়ার সুদ করের দল আপনাদের দিনার পরে সুদ নাই ঘুষ নাই আরো জোরে গোন আছে না নাই এই সুদ কাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন সুদের টাকা দিয়া তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না হালাল টাকা দিয়া ঘামজারন টাকা দিয়া টিনের ঘরে ঘুমাবো সুদের টাকা দিয়ে বোয়াল মাছ ইলিশ মাছ কই মাছ রুই মাছ দেশি মাছ দেশি মুরগি পোল্ট্রি মুরগি ফার্ম টারাম বংশং যত তরকারি আছে আট নয় প্রকার তরকারি দিয়া ভাত খাইতাম না দরকার হয় সুক্কিরি ভর্তা দিয়া হালাল টাকা দিয়া ভাত খাবো কথা বলেন ঠিক কিনা এই আমার ফুলা ফান্ডি কি একমত আছো সবাই দিকে কে কে আছো অ্যাকশন অ্যাকশন সুদ খুরের বিরুদ্ধে দুষ্কুরের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার কথা আমরা দেশে সুদকুরের পাওয়ার বেশি ওরা আমাদেরকে আবার কখন ধরে ফেলে বলা যায় না আমার আবার ডর করে হ্যাঁ তো টিয়া বেশি না যদি আমার দৈরাল খালি বনবারের দিককে সাহস আছে আমি কোনো সুদকুরকে ডরাই না আমি ডাট
কঠিন কণ্ঠে বলতে চাই ভাই সুদের 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা তো আমি তো এই ওয়াজ করে আপনাকে বাঁচাইলাম বাবা আমি আপনার তো ভালো কাজ করলাম সতর্ক কইরা আর আপনি উল্টা আমার বিরুদ্ধে ফতোয়াবাজি কইরা একটা বাপ লয়া সান না বাপ ছড়াইলাম ও সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরির বিরুদ্ধে সিটটা জায়গা আমার সামনে আইলো না কোনোদিন দেখলাম হইলে তার ভাবারটা কত আমি তার ভাব অদূরে কইলাম হইলে বাইরে আমার দুইটা বাড়ি মার এরপরে তোমার ফাউডার দরে কই ফাউডার দরে কই বাবা আপনি সুদ খায়েন না ফাউডার দরে কই কারণ রাসূল বলেন আরো ভয়ঙ্কর ওয়াজ আছে হাসুর মাঠে আমি গেলে হানু কম এখানে কইতাম না ও আবার বহুত লোক আছে কিছু কিছু আজকের আজকের মাহফিল এটা না দিনারপুর কলেজ মাঠ না এটা আচ্ছা আচ্ছা তাহলে একটা কথা বলতে হয় দিনারপুর কলেজ মাঠ নিয়ে কিছু অ্যালার্জি ছিল কিছু অ্যালার্জি কি কিছু কিছু লোক আমার বিরুদ্ধে বহুত কথা লেখছে হ্যাঁ এখন তত্ত্ব নিয়ে দেখলাম যে এগুলো সুদের লোকে জড়িত তাহলে আমার ওয়াশটা মোটামুটি না হালকার উপর জাপসা হয়েছে না মোটামুটি ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু আজকে দেখলাম এক হিন্দু 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 মানুষ ও কলেজের অধ্যক্ষ নি এও কলেজের অধ্যক্ষ আরে নাম কি তনুজ রায় আজাদ ভাইয়ের সহপাঠী এই কলেজের অধ্যক্ষ আমি রুমে যাওয়ার পরে কই হুজুর আপনি তো সবুজ পছন্দ করেন এই জন্য আপনার জন্য একটা সবুজ তসবি আনছি আবার বলছে হুজুর একটা কালো পাগড়ি কাপড় আনছি বলছে 24-এর একটা ডায়েরি আনছি আমাকে আইনা দিছে আমি খুব খুশি হইছি কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি যার যার ধর্ম পালন করবে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ আমাদের অন্যান্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ রাখতে হবে তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না এটা ইসলাম কথা বলেন ঠিক না বেডিক আচ্ছা বুলবুল ভাই এসে এই বুলবুল ভাই পছন্দ করেন কেমন এই আরেক ভক্ত আরেক আশিক মানুষ এই বুলবুল ভাই মারহাবা জোরে গান আলহামদুলিল্লাহ যাই হোক আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে তাই কি আমার জন্য না আপনাদের জন্য মারহাবা জোরে গান আমি একদিন এক লেখে লেখে কে আমারে জিগাইতো আপনারা আসছেন দেখি তো আজকে এখন আমি বাবলুইছি একটা আসলে মূলত ক্রেডিট আপনাদের তবে যেই যাই বলুন না কেন হারামকে কখনো হালাল বলা যাবে আর হারা হালালকে কখনো হারাম বলা যাবে এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে এই আওয়াজটা বড় হবে সুদ কি চলবে না বন্ধ হবে এক বেচারা আমার জিগা হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন গুশের ব্যাপারে কিছু করেন না আর আমি কি কইতাম 1500 বছর আগে আমার নবী তো বইলা গেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওই স্টুলের ইসলাম ধর্মের মধ্যে আছে দেখেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে গুশ খাইবো আর যে গুশ দিব দুটোটাই জাহান্নামি এখন আপনারা বলেন দিনারপুরের মানুষ নবীগঞ্জের মানুষ আপনারা কি গুশ খাবেন না গুশ দিবেন খাইতামও না দিতামও না তাহলে বিচার আসার মধ্যে কি গুশ চলব ফতোয়াবাজির মধ্যে গুশ চলব যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন হাসর মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব এর মধ্যে 1 শ্রেণী হইল যারা ন্যায় বিচার করে জোরে কোন সুবহানাল্লাহ আমরা দেশের কিছু বিচারক আছে এরকম বলি ঠিক
এটা হইলো মুরব্বী বিচারক ফাউডা দইরে পাড়া বেদনা করে আর কি একটু বাইঙ্গা বলে আরাম লাগে এমনে বৈশা শুনে শুননা ক আচ্ছা তোমার গরু তার দান খাইছে হয়তো তুমি 2 কেজি দান ফাইলা হইলে তো তুমি যে গরুটার মানছিস তা আওয়ান তো এটা তো চতুষ পর্যন্ত এটা তো বুঝে না তার নাম আইরা যদি তুমি গরুর মালিকের কাছে কইতা যে আপনার গরুটা খাই লইছে হয়তো বা উনি কিছু তোমারকে বুঝ দিল কিন্তু গরুটার মারাটা ঠিক হইছে না আচ্ছা যাই হোক আসলে তোমার গরুটা তুমি বাইন দিয়ে রাখছো সাইরা রাখছো না যেন সম্পদ না খা আরেকজনের খেয়াল যাতে না খা আর তোমারও কই অন তোমার এখানে 1 কেজি দান হইতো খাই লইছে আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখানে তোমারে 3 কেজি দান দিয়ে দিব আর আরেকটা আছে এরকম এ তোর গুরু ডাকাইছে গেলে রে হ্যাঁ একটা ব্যান শুনলে রে ফিডায় আড্ডি ভাঙার দরকার কথা কন্যা গেলে গিয়া কথা কন্যা কেন মিয়া আজকে অসংখ্য বিচার শুধুমাত্র ঘুষের কারণে দুর্নীতির কারণে আর কনস্পিরেসির কারণে ইনসাফ ভিত্তিক না হওয়ার কারণে সমাজের মানুষ সত্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন বাইরে আমার পুত্র রাখবেন না আমি তো বলছি না নবী কইছে যে ঘুষ খাইব যে ঘুষ দিব হে জাহান্নামে যাবে আমি আপনার জাহান্নাম থেকে বাঁচাবার লেগে গরম গলায় কথা কইছি তা আপনি আমার লেগে সাথেন গেলে গিয়া আমি কি তা ঘটছি রে বেটা ও একজনে কইছে লেখছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন নাই অত টাকার হাদিয়া দিয়ে বক্তা কিনলে গিয়া আনে এটা তো কত এই বাংলাদেশের ভিতরে ইমামদেরকে দৈরা 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 মাহফিলে হাজার মানুষের সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করি তোর বেতন কত কমিটির কয়া যায় বাবা ইমাম সাহেবের বেতনটা বাড়ায় দিবেন কয়া যায় না বিডুগুলা পান না যে এই ইমাম সাহেবটা যদি সিএনজি চালায় তো 30,000 টাকা রুজি করতে পারতো 20,000 টাকা রুজি করতে পারতো সে 6,000 টাকা দিয়া আপনার এখানে চাকরি করে মানে কি হে ঠেকাত করছে না হে মেহরাবদা পাহাড় দিব পাহারা দেওয়ার জন্য এখানে ইমামতি করে যদি টাকাই চাইতো তাহলে সিএনজি চালায় মাটি কাটতো এর সাথে 20 টাকা রুজি করতে পারতো কথা বলেন ঠিক না বেটি এই কথাটা তুমি যে লেখছো ইমাম সাহেবের বেতন না দিয়া হুজুর অতটা দা দিয়া দিয়া আনি কিল লাগিয়া তুমি কোন দিন ইমাম সাহেবের পক্ষে পক্ষে কথা কইছিলা তুমি কয়টা কথা কইছিলা ইমাম সাহেবের পক্ষে কোন জায়গায় কইছিলা ওই আমি কিতা কই জানেন নি এখন হাদিয়া দিব কমিটির কে দিবে হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কথা কোন ঠিক না বেটি একজন একজন ভালোবাসলে বাড়ি লিখা দেলা আজকে এক হিন্দু হিন্দু প্রিন্সিপাল আমারে তসবি দে আমার রুমাল দে আরে ভালোবাসা গেছে ফতোয়া কিতাব আর রে ফতোয়াটা কি আমি বুঝি না তো আমিও লাস্টে কত হইলো কি লাস্টের কত হইলো আসলে সমাজের কিছু লোক আছে এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না দিনারপুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে ওখানে যিনি লেখছিল আমি যদি ওনার পাইতাম রে ভাই কইলাম বলে ভাই আমার একটু পেটে ব্যথা করতেছে আজকে আমার বদলা আপনি ওয়াশটা করেন আমার হাতিয়ার আপনি নিয়েন গা ওয়াজের মধ্যে ওয়াশটা করেন তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক কিনা ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই ও বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক না হাদিয়া দে এক বেটা নে আর এক বেটা তোর চলে কিনলে যা এটা বুঝলাম না কিছু এটা কিচ্ছু বুঝলাম না বাজান
ভালোবাসা যেখানে শান্তি সেখানে আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি কেবল ওই ভাই শরণ করে দিছি দিককে আমারে অনেকে বলছে আমি বলছি বাবা এইখানে জবাব আমি দেইটেই না কারণ আমারটা কত হইল বাবা আমি টেহা দিয়া মানুষ কিনছি না আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি কথা কোন ঠিক না বেঠিক ফুলাপান ভালোবাসে কেল্লেকে ভালোবাসে একবার দেখো তাহিরি ওয়াজ শুনতে আয় না তাহিরি দেখতে আয় বুলবুল ভাই দেখলে কি তা দুই ঘন্টা লাগে আমরা যে মেয়ে দেখতাম যাই কাফরটা ধরে মেয়ে দেহা আলহামদুলিল্লাহ শেষ না কি দুই ঘন্টা দৈর রহেন দিক কালই দেখতে গেলে দুই ঘন্টা লাগে যেহেতু পাবলিক তাহিরের সামনে দুই ঘন্টা বসে থাকে তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে তারা কথা শুনতে আসে হস্তে ধারণ করতে আসে বাতেলদের বিরুদ্ধে রুখে তারা এবার প্রতিশ্রুতি গ্রহণ করে কথা বলেন ঠিক কি না বলেন পাবলিকরে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলো ঠিক কি না বলো সুতকুর সুতকুরের গোষ্ঠী সুত কি চলবে না বন্ধ হবে হাসুর মাঠে সাপ কুটি কুটি সাপকে ভয় মুখটা খোল কিল লেগে কসবল মারবো কিন্তু হ্যাঁ সব সাপ মুখের ভিতরে ডুকিয়া ফ্যাটের ভিতরে ডুকিয়া এই ফ্যাটটা হতো বড় হইব ফ্যাট আছে না উত্তরব আর সুত করে নামাজ বলে কেমনে পড়বে দেখাইতেছি সুত করে নামাজটা দেখেন সালাম না ফিরে ভাই এমনে ভাই আমার প্রতি রাগ করেন না এই কথা ভাই আমার প্রতি রাগ করেন না আমি ওয়াজও যা পাইছি আজকে তা কইতাছি আমার কবর ওয়াজ দিছেন না অন কবর আজাবের ওয়াজ করতেছি তো দুনিয়াতে থাকি তো হালাল খাইতিব নাকি কবরও যায়া হালাল খাওয়ার সুযোগ আছে তাহলে কবর যাওয়ার আগে সুদ বন্ধ করতেইব কথা ঠিক কি না 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে এই সুদ চলবে না বন্ধ হবে এটা সিদ্ধান্ত কার সুদ যে হারাম সিদ্ধান্ত কার ছন্দ আছে গভীর মনোযোগ ইমাম সাহেব আছে নি আনাই আপনি ইমাম দিকে আসো ডরাইয়ের নাম নে আবার আমি আসি আপনার সাথে আর আপনার এলাকার মানুষ অনেক ভালো এই এলাকার মানুষ নবী বান্ধব মানুষ আগেই কইছি আলহামদুলিল্লাহ গন ভাই বাইরে একটা কথা কই 30 লাখ টাকা সুদ দিয়া ব্যাংকে থয়ে গেছেন হঠাৎ কিরা দিনারপুর রোড এক্সিডেন্ট করে মরে গেছেন গা এই 30 লাখ টাকা সুদে যে বাড়াই গেছেন এই টাকাটা তো আপনি কবর নেওয়ার সুযোগ নাই আছে এই টাকাটা ব্যবহার করব কারা আত্মীয় স্বজনটা খাওয়াই দেবো টাকাটা হ্যাঁ কি থাকে আত্মীয় স্বজন অন মানুষে খালাম্মার খবর লো না ফুফুরও খবর লো না এমন যাতে না ফরমান হয়েছে বলে মানে কথা কোন ঠিক না বেটে এগুলা হারাই যেতেছে এগুলা খবর নিবেন বাপের বোন ফুফু খবর নিবেন মার বোন খালাম্মা খবর নিবেন বাগনা বাগনির খবর নিবেন বইনাতের বাড়ির যাবেন এগুলো এখন নাই আগে ছিল এখন আমরা সব এত ব্যস্ত হয়েছি আজকে রক্ত বুইলে গেছি রক্ত সংঘাতদারি করে ওই পাশের বাড়ির মানুষের বাপ ব্যাখ্যা চলে নিজের ভাইয়ের সঙ্গে মিল না চলে না কথা কোন ঠিক না বেটে 10টা ভাই 3টা ভাই থাকলে বাবা মিল না চললেন আরে কুকুরও যদি এক এলাকায় থাকে একটা পাল দূর দিছে হঠাৎ করে একটা কুকুর অন্য গ্রামে ঢুকছে 10টা কুকুর মিল্লা এই কুত্তাটারে ধরে কিন্তু সাইজ কইরালা আপনি যখন বাইর বাইন্ডিং দিকে আপনি যাবেন গা মানুষ সুবি বহুত হনুমান আছে সমাজে আপনার সংসারটার তছনছ করে লইব এই ওয়াজ কেউ করতে না বাজান আমি তো ওয়াজ উঠলে ডাইনে বামে জায়গা আমার একটা অভ্যাস কিন্তু মনের ভিতরে যা জমানো আছে সব কইতে মন চায় তবে অনুরোধ করে বইলা দিয়া যায় আজকে থেকে হারাম খামু আচ্ছা শোনেন শোনেন ওইটার মতো স্যারে দিতাম বলে আপনারা কি ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন
ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি ভাই? দোয়া করবেন নি? আচ্ছা কাটা কাটা দোয়া না করে যাবেন কি হাত তোলেন? ওই একটা দালাল আছে ইসরায়েলের, দালালটা কো একে বুঝা তুলছে জিগা জিগা। হ্যাঁ ও না বুঝা চেয়ারম্যান সব কইছে না বুঝড়ে যায়। এই বড় চেয়ারম্যান সরকার না সবাই চেয়ারম্যান সরকার সবাইকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে যেটা উঠবো এটা কার দালাল? সাবধান যাও, এখন বাইন্ধা দিছি। মুরব্বী হইলে ছাইরা দিয়েন, অসুস্থ হইলে ছাইরা দিয়েন, ফুলা ফান যাইতে দিয়েন না। আমরা দোয়া করে যাবো, রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আর এই সময়টা দৌড়ায় জায়গা, একটা কাজ করুন, ফাঁকে দেয় কাগজটা ঘুরতেছে ডাইনে বামে ডাইনে বামে। এখন একটা কাজ করি, ওয়াজ আমি কিন্তু ওয়াজের ভূমিকাতে আছি। হ্যাঁ আমি ওয়াজের ভূমিকাতে আছি, কিছু সামাজিক ওয়াজে ঢুকছি কি লিখে বাজান। এখন হাসতে হাসতে সুদ খাট, হাসতে হাসতে ঘুষ খাট, কত দু চারটা করে তোমার দেলা কিছু দে, হাসতে হাসতে আগে গোপনে খাইতে এখন উপনে হয়ে গেছে গা। করোনা কি তার এমনি আইছে? আগে সুদ খাইলো, এখন তো মহিলারও সুদ খা। এরা টেহা লাগে হাজার একশো টাকা, দশ হাজার এক হাজার টাকা, এক লাখে দশ হাজার টাকা। আপনার কাছে খবর আয় কিনা জানি না, আইব কিছু খবর আছে গ্রাম বাংলা কিছু খবর তা হ্যাঁ, তবে খবরদার কয়ে দিলাম হারামের মধ্যে কোনো আরাম। আরে আমার বুলবুল ভাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, আমার ভাই খুব মহব্বতের ভাই, সব মাহফিল উনি আসেন, খুব ভাল লাগে। উনি দিলেন মাহফিলের নগদ 5000 টাকা, মানে 5000 টাকা আর কি। আপনি ইংলিশ দেবেন না বুঝেন? হ্যাঁ বুঝে ফেলছেন, হ্যাঁ দেখছেন স্মার্ট বাংলাদেশ কারে কয়, মার হাবা ছড়ে গন। আলহামদুলিল্লাহ বুলবুল ভাই দিয়েছেন 5000 টাকা, আপনি কবুল করেন, হায়াতে বরকতের মা বাবার গুনাহ মাফ করেন, আর মনের আশা পূরণ করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। বাজান আরেকজন আছে না, আরো থাকলে আরো দেন, আল্লাহ যারা কবুল করে মার হাবা ছড়ে গন। এই বাবা আপনাদের কাছে এখন রুমাল নিয়ে আসবে, ঠিক আছে তো? রুমাল নিয়ে আসার পরে আগে আমি টাকাটা দিই, এরপর আপনারা দিবেন। আমি দিলাম নগদ 1100 টাকা, না হেরে দিয়েছি তো সেম টাকাটা দিছি। হ্যাঁ এটা 1100, ওইটা তো দিয়েছি 1100। আমি আবার এই বেশি দিতাম ভারী না, যাও এবারে দিই আর কি। আমিও দিছি আপনার মাহফিল 1100 টাকা, আপনাকে আমিন কইতেন না? এ আমার লাগে কেউ দোয়া করো না, আমিন কন, আমিন কন, আমিন কন, আরো ধরে কন আমিন। বাইরে আমার আপনার কাছে কারা কারা খুশি একটু হাত তোলেন তো, সোজা করেন আঙ্গুলটা আমার মতন এমন করেন, এমন এমন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, যে যা পারেন তা দিবেন। তবে সাবধান ভাই, যেমনি কাছে কাছে লাইকে বসেছিল একজনের পকেটে কিন্তু আরেকজনের হাত দিয়ে, ঠিক আছে তো? পকেটে হাত দেন, আমি ওয়াশটা নিয়ে আস। এই যে এই যে এই যে এই যে কয়েকটা উঠছে, এই যে কয়েকজন কিন্তু উঠছে। হ্যাঁ কথা দিয়া তুমি কথা রাখনি, ঠিক আছে তো? এখন গজলটা গাইতাম না ইনশাল্লাহ, আজকে কি এক ঘন্টার ভিতরে বেশি গজল গাইছি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ানা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে এই দেখছেন, আমি যে কিরে কালেকশনের কথা কই না, এই জন্যই বলি না। আরেকজন একশো আমার হাবা, আমি যে কেন বলি না দেখেন, এতক্ষণ ওয়াজ শুনতেছে একটা লোকের কানের মাছেল আর নাই, নীরব হয়ে রয়েছে। যেই মাত্র টাকার কথাটা বললাম, আরে বাবা এটা তো আপনার লাভ,
হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিব এর মধ্যে আরেক শ্রেণী হলো দানশীল হুজুরগণ সুবহানাল্লাহ তাইলে আপনি উঠে গেলেন কেন টাকা দেন না দেন কিন্তু আপনি পরিবেশ নষ্ট করলেন কি লাগে এটার জন্য আপনি দায়ী থাকবেন এক দিলে দিবেন না দিলে নাই এভাবে নষ্ট করবেন কেন হাজার হাজার লোক কিছু 10 12 জন লোক উঠছে যাক ওরা উঠো আপনি হাদিয়া দিলে দিবেন না দিলে নাই আপনি দান করবেন না করলে নাই কিন্তু পরিবেশ নষ্ট করার অধিকার তো আল্লাহ রাসূল আপনাকে দেয় নাই কথা কোন ঠিক কি না بولن لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله أمار جبوك بارب أمار نبي আপনার নবী রাহমাতুল আলামিন এই জবানটা খুললে কোন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল গো এরা কে রে যাদের মাথা গুলো পাথরের উপরে রাখা হচ্ছে আর একটা পাথর দিয়ে তাদের মাথা ভেঙে মগজ বের করা হচ্ছে আল্লাহর হাবিব উম্মতের দরদি রহমাতুল লিলআলামিন ডাক দিয়ে বলে জিবরাইল এরা কে রে যাদের মাথা গুলো পাথর দিয়া ভেঙ্গে ভেঙ্গে মগজ বের করা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো ও মায়ার নবী জি ওরা কারা জানেন নি ওরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে এ আমার দিনার পরের বাবা ও আমার নবীগঞ্জের বাবা আজকে দিকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো ঠিক কি না আজ যুবক বৈরামান ওই মা বাবার মনে কষ্ট দিয়া দিনারপুর কলেজ মাঠে ওয়াজ শুনলে লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া হজ গেলে উমরায় গেলে কোনো কাজ হবে না এই জন্য আমি ঘাটে ঘাটে ওয়াজটা বুঝাইয়া দিয়ে গেলাম সুদ গাওয়া যাবে না জিনা করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যারা এই সমস্ত অন্যায়গুলো করবে এরা কবরে গেলে অনেক শাস্তি ভোগ করবে এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে একটা ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে যাইয়া দেখি এত মানুষগুলো কাহারো কান কাটা কাহারো নাক কাটা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ও জিব্রাইল ওরা কে যাদের কান কাটা নাক কাটা জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে কথা বলেন ঠিক কি না তাইলে আমরা হককে প্রতিষ্ঠা করতে জীবন দিতে চাই কি চাই না
আর জবান কোনে কোন চাই কি চাই না হে আমার যুবকের দল হকের পথে থাকলে একজন খুশি জবানটা খুলে বলেন তিনি কে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি